চরণ আমরা তার পরবর্তী ভুলে যাই মসজিদ থেকে বেরিয়ে গেছে যদিও এই ভুলটা প্রথমেই ছিল কিন্তু আমি অন্যান্য বিষয়গুলো এমন তিনি এখানে গেল চরুন আমরা এবার দেখি তাওহিদ পাবলিকেশনের তর ভিতরে কি লেখা হচ্ছে এখানে স্পষ্ট আকারে লেখা হচ্ছে যাদের তারা ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাহিরে চলে গেলেন মসজিদ যাদের তারা ছিল তারা চলে গেলে আপনি বলছেন যে দাদা ভয়ে চলে গেল আমি জানি না আপনার ছেলেরা আপনাকে এটা কি ভাষায় ব্যক্ত করবে বাকি আমি শুধু এটাই বলবো যে এটা হচ্ছে আপনার এক জালিয়াতি চলুন আমরা তার পরবর্তী ভুলে যাই সময় তো দিনে বন্ধুগণ আজ আপনাদের সামনে মুফতি বেলাল হোসেনের একটি ভিডিও উপস্থাপন করেছি যে ভিডিওর মাধ্যমে উনি ডক্টর মুজাফর বিন মোহসিন হাফেজাহল্লার একটা ভুল ধরার জন্য চেষ্টা করেছেন আল্লাহ সুবাহা পবিত্র কর সুরা বানি ইসরাইল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর একাশির মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যখন সত্য আসে তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যায় আর মিথ্যা আসলে এটা বিলুপ্ত হওয়ার মতোই এটা বিলুপ্ত হবেই নবী করিম সাল্ল আলাই মক্কা বিজয়ের পরে এই মক্কার এই কাবা ঘরের মধ্যে যতগুলি মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলি ভেঙে ফেলেছিলেন আর বলেছিলেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হবে আর মিথ্যা তার নিজের কারণে বিলুপ্ত হবে সময় তো উপস্থিতি আজ আমরা যে ভিডিও দেখেছি এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে ডক্টর মুজাফর বিন মোহসেন সাহেব যে কথাটা বলেছেন যে সাহাবাজি রাদ আল্লাহ আনহুমগণ তারা ভয়ে পালিয়ে গেলেন বা ভয়ে চলে গেলেন এবার খেয়াল করুন দেখুন আসলে হাদিসটার মধ্যে কি ছিল হাদিসটার মধ্যে ছিল নাবি করিম সাল্লু আলাই সাল্লাম যখন সাল্লাম ফিরালেন অতপর মসজিদে রাখা এক টুকরো কাঠের উপর ভর দিয়ে দাঁড়ালেন তাকে রাগান্বিত মনে হচ্ছিল আমি অন্য হাদিস থেকে পড়িনি সম্মানিত ধীন দেখুন সখিল বুখারি তাহিদ প্রকাশনী আট চারশত বিরাশি নাম্বার হাদিস আধুনিক প্রকাশনী চারশত ষাট নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চারশত ছিষট্টি নম্বর হাদিস নাবি করিম সাল্লাহ আলি সাল্লামকে দেখতে রাগান্বিত মনে হচ্ছিল তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে এক হাতের আঙ্গুল অপরা হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করালে আর তার ডান গালবাম হাতের নিচের উপর রাখলেন অর্থাৎ একটা মানুষ যখন রাগান্বিত হয়ে যা করেন এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে সেটা ফুটে উঠেছে এখন হল যে যাদের তারা ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাহিরে চলে গেলেন সাহাবিগুন বললেন সলাদ কি সংক্ষিপ্ত হয়েছে উপস্থিত লোকজনের মধ্যে আবু বক্কর রাদি আল্লাহ আনহ এবং উমর রাদি আল্লাহ আনহু ছিলেন কিন্তু তারা সঙ্গে কথা বলতে ভয় পেলেন কি পেলেন ভয় পেলেন আবু আল্লাহ আনহু ভয় পেয়ে গেলেন উমর রদি আল্লাহ তালা আনহু ভয় পেয়ে গেলেন তাহলে এবার বলুন তো মসজিদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যারা ভয় পান নাই এই মুফতি বেলাল সাহেবের প্রশ্ন হল তার কষ্ট হল তার আরজ হল সে ভুল ধরেছে সাহাবিরা ভয় পেয়ে চলে গেল এই কথাটা ডক্টর মুজাফর বিন মহসিন হাফেজ কেন বলল কারণ এখানে তো লেখা আছে যে যাদের তারা ছিল তারা চলে গেল আমি বলতে চাই যদি আবু বক্কর রাদ্দি আল্লাহ আনহু ভয় পেয়ে থাকেন উমর রাদ্দি আল্লাহতাল্লাহ আনহু ভয় পেয়ে থাকেন বলুন তো মসজিদের মধ্যে বাকি যত লোক আছে সাহাব ছিল তারা কি ভয় পান নাই নাকি তারা এরকম ভাবে সাহসী ছিলেন নিশ্চয় তারা ভয় পেয়েছিলেন এখন কথা হল এই যখন ভয় পেয়েছেন সবাই এর মধ্যে যাদের তারা ছিল তারা কি করেছেন চলে গিয়েছেন তাহলে যারা চলে গেলেন তারা কি ভয় পেয়ে চলে গেলেন নাকি ভয় না পেয়ে চলে গেলেন নিশ্চয় তারা ভয় পেয়েই চলে গেছেন তবে তারা তাদের তারাও ছিল সেই জন্য তারা চলে গেলেন কিন্তু কেউ সাহস করেন নাই নাবি করিম সাল্ল্লাহ আলহামের কাছে জিজ্ঞাসা করার জন্য না আবু বকর সিদ্দিক রাদ্দি আল্লাহ সাহস করেছেন না উমর রাদ্দি আল্লাহ তাল্লাহ সাহস করেছেন তাহলে সবাই ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে সবাই আতঙ্কিত অবস্থায় ছিলেন এ মতো অবস্থায় যাদের তারা ছিল তারা চলে গিয়েছেন এই যে যারা চলে গেল তারা কি ভয় পেয়ে গেছেন নাকি না পেয়ে গিয়েছেন নিশ্চয় তারা ভয় পেয়ে গেছেন সুতরাং ক্লিয়ার ভাবে বোঝা গেল ডক্টর মুজাফির বিন মহসিন হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছেন এটা সত্য কথা বলেছেন এটা সঠিক কথা বলেছেন হাদিসের যে প্রেক্ষাপটটা আছে সে প্রেক্ষাপটটা সামনে রেখেই বলেছেন সময় তো দীনে বন্ধুগণ আমি বলতে চাই এই যে মুফতি সাহেব নাম দিয়েছে মুফতি আমি আসলে তাদেরকে কি বলবো এগুলি মূর্তি ছাড়া আর কিছু নয় কারণ আল্লাহ সুবাহ তাদেরকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানগুলি তারা এরকম ভাবে কোরআন হাদিস রিসার্চ করে তারা এগুলি গবেষণা করে বোঝার কোনো চেষ্টা করে না উনি দেখুন কি কাজটা করেছে উনি কাজ করেছে এটা যে উনি এখানের মধ্যে হাদিসটা পড়েছেন তারা যাদের তারা ছিল তারা মসজিদের দরজা দিয়ে বেরিয়ে গেলেন তাহলে আগের কথা কোথায় গেল পরের কথা কোথায় গেল আগের পড়া পড়াগুলি কোথায় গেল আর পরের কথাগুলি কোথায় গেল এটা কিরকম একটা চুরি হলো আগের পড়াও নাই পরের পড়াও নাই মধ্যে থেকে একটা কথা তাহলে মধ্যে থেকে যদি একটা কথা হয় এই কথাটা কি এরকম হয় না আল্লাহ সুবাহ পবিত্র করে নাম্বার তেতাল্লিশের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আহ মানুষ হে ইমান তোমরা সলাত্তির ধারে কাছে যেও না কিন্তু এসব দুটি সে উল্লেখ করে নাই এই শব্দটি না উল্লেখ করে যেরকম ভাবে অর্থ যে সলাতের দ্বারক আছে যে না হে ইমানদারগণ ঠিক একই রকম ভাবে যারা দুনিয়ার মধ্যে বাটপার লোক আছে যারা মনে করে সলাদ পড়ার দরকার নাই আল্লাহ সুবান সলাদ পড়তে নিষেধ করেছেন ঠিক তাদের কাইদেই সে অবলম্বন করেছে সেও এখানের মধ্যে শুধুমাত্র এতটুকু বলেছে যাদের তারা ছিল তারা দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন কিন্তু আগের কথাও বললেন না পরের কথাও বললেন না তাহলে বোঝা গেল সে হাদিসের এবারতকে চুরি করেছে সে হাদিসের এবারতকে চুরি করেছে যে চুরি করতে পারে আসলে তার কাছ থেকে দিন ইসলামের জ্ঞান কি অর্জন করা যেতে পারে মানুষ মুসলিম তার কাছ থেকে কি জ্ঞান অর্জন করবে সাধারণ চুরি যদি কোনো মানুষ করে এটার হলো এক সিস্টেম আর যে আল্লাহ সোবাহতাল্লার কিতাব দিয়ে চুরি করে নবী করিম সল্ল্লাহ হাদিস কে নিয়ে চুরি করে তাদের অবস্থা কত জঘন্য হতে পারে এই মানুষগুলি আসলে মানুষ নামের পশু হিসাবে সমাজে চিহ্নিত হবে আল্লাহ সুবাহ যদি হেদায়ত আর যদি হেদায়ত না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দেখ যাতে করে তারা মানুষের ইমানকে নষ্ট করতে না পারে সমাজ দিলী বন্ধুগণ সে এরকম ভাবে একটা দলিল পেশ করেছে ডক্টর মুজাফিদ বিন মহসিন হাফেজাহুল্লাহকে সে তার এরকম ভাবে ত্রুটি ধরার জন্য ভুল ধরার জন্য যেরকম ভাবে ইহুদি নাসারা ধরে থাকে ইহুদি নাসারা আল্লাহ সুভান তাদের কথাটা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআানে সোরা একশো তো এগারোর মধ্যে আল্লাহ সুভান তাল্লাহ জানিয়ে দিয়েছেন জানা ইন হুদাউন ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন কেউ জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মান হুদান ইহুদি এবং নাসারা ছাড়া ইহুদি এবং নাসারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না এটা হলো ইহুদি নাসারাদের দলিল পবিত্র কোরআন থেকে তারা এটা পেশ করেছে অথচ তারা আগের কথা বাদ দিয়েছে তারা বলল এই কথাটা বাদ দিয়েছেন পরবর্তীতে যে কথা আছে সে কথাও বাদ দিয়েছেন এই কথা বাদ দিয়েছে যে এটা তাদের একটা অনুমান তাদের একটা ধারণা মাত্র হে রসুল সাল্লাহ ইসলাম কুল হে রসুল সাল্লাহ হা তুবুর হা নাকুম তাদেরকে বলুন উজ্জ্বল প্রমাণ পেশ করার জন্য ইংকুম সদ যদি তারা সত্যবাদী হয়ে থাকে তারা যে কথা বলল তারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না যদি এটা সত্য কথা হয়ে থাকে তাহলে তাদেরকে বলুন তারা যেন কি পেশ করে দলিল পেশ করে তাহলে এই দিনী বন্ধু এরকম ভাবে একটা দলিল পেশ করেছেন যে দলিলটা পেশ করেছেন এই দলিলটা কি এই মুসলিম উম্মা গ্রহণ করবে এই মুসলিম উম্মা কি মধ্যে থেকে লা সলাতা লা এরকম একটা শব্দ তারা কি এরকম ভাবে গ্রহণ করে নিবে যে লা তার সলা তোমরা সলাতের ধারে কাছে যেও না ও আংতুম সোখার আবাদ দিয়ে যে কাজটা করেছে ঠিক একই কাজ করেছেন এই মুফতির নামের মূর্তি সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এরকম মানুষ থেকে সমত দিনই বন্ধুগণ এটার জন্য দুইটা সমস্যা হতে পারে দুইটা তার সমস্যা থাকতে পারে এক নাম্বারের সমস্যা হলো এই যে তার মধ্যে সে যে হাদিসের এবারতকে চুরি করে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করার জন্য চেষ্টা করেছে এটার মধ্যে দুইটা সমস্যা থাকতে পারে তার একটা সমস্যা হল যে সে জ্ঞান অর্জন করেছে শয়তানের মতো শৈতান ভাবে জ্ঞান অর্জন করেছে শৈতান কোরআন এবং হাদিসের জ্ঞান এই জন্য অর্জন করেছে যাতে করে মানুষের ভুল ত্রুটি গুলি সে ধরতে পারে অর্থাৎ যেটা ভুল আছে সেটার জন্য সে মানুষকে উৎসাহ করবে আর যেটা মানুষের এরকম ভাবে ইবাদত হবে যেটা শিরিক হবে না বেদাত হবে না শূন্য হবে সেটা থেকে মানুষকে বিরত রাখবে অর্থাৎ কোনটা শিরিক কোনটা বেদাত এই জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝার জন্যই শয়তান কোরআন সহি আদিসের জ্ঞান অর্জন করেছে এখন কথা হলো এই শয়তান যে জ্ঞান অর্জন করেছে এই শৈতানের এই জ্ঞান দিয়ে সে কোনো মুসলিমের উপকার করবে না মুসলিমের ক্ষতি করবে মুসলিমকে জাহান্নামে নেওয়ার জন্য সে সর্ব চেষ্টা চতুর চতুর্দিক দিয়ে আক্রমণ করবে যাতে করে তারই জ্ঞান দিয়ে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে মানুষকে কি করবে মুসলিমদেরকে যাতে করে সে জাহান্নামে নিতে পারে ঠিক এই কি রকম ভাবে এই সমস্ত মূর্তিরা এই সমস্ত মূর্তিরা জ্ঞান অর্জন করেছে এই জন্য জাতি করে মুমিন মুসলমান গুলিকে সরল মুসলমান গুলিকে তারা যেন এরকম ভাবে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে তাদের এলেমের কারণে তাদের এই শয়তানের এলেমের কারণে এই শয়তানের প্রবঞ্চনা দিয়ে তারা যেন মানুষগুলিকে গুলিকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে এই জন্য তারাও কি করেছে دینی এলেম অর্জন করেছে যদি সেটা না হয়ে থাকে আরেকটা সমস্যা তার হতে পারে সেটা হলো এই যে সে অজ্ঞ সে জানে না সে মূর্খ যদি আল্লাহ সুবহানুতালার কথাটা সে জানতো আল্লাহ সুবহানুতালার কথাটা সে মানতো তাহলে এই কাজটা সে করতে পারতো না আল্লাহ সুবহানুতলা পবিত্র কোরআনে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন সুরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 41 এর মধ্যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলমুন যদি তোমরা না জানো তাহলে তোমরা কি করো গিনিদের দের কাছ থেকে আহলে যিকিরের কাছ থেকে জেনে নাও যদি তার এটা বুঝ না বুঝতো তাহলে তার উচিত ছিল ডক্টর মুজাফর বিন মহসিনের কাছ থেকে সেটাকে জেনে নেওয়া যে তাকে জিজ্ঞেস করা যে আপনি যে কথাটা বলেছেন আসলে এটা আমার বুঝে আসে নাই তাহলে উনি তাকে বুঝিয়ে দিতেন তার কাছ থেকেও জানার চেষ্টা করলো না এবং তার মধ্যে এরকম কোনো জ্ঞান নাই যে সে ভুল ধরতে পারবে সে কি করলো সেটা ভুল ধরার জন্য চেষ্টা করলো তার কাছে পাঁচ পয়সাও নাই অথচ সে বললো নেও পাঁচশো টাকা নেও তাহলে সে অবশ্যই বিদ্যুক কারণটা হলো এই যে সে আসলে তার মধ্যে কোনো জ্ঞান নেই যদি তার মধ্যে জ্ঞান থাকতো এলেম থাকত তাহলে অবশ্যই সে কি করত তাকে জিজ্ঞেস করত এবং সে জানতো যে আসলে প্রকৃত পক্ষে সে সত্য কথা বলেছে যে প্রেক্ষাপটটা আছে সেই প্রেক্ষাপটটা তার বোঝার জন্য চেষ্টা করতো সময় তো দিনই বন্ধুগণ এই সমস্ত মানুষগুলি যারা প্রকৃত হাদিসটাকে গোপন করতে চাই এই হাদিসটা সম্পর্কে তার অনেকগুলি পয়েন্ট আছে প্রায় আটটার মতো পয়েন্ট আছে যে পয়েন্টগুলি সে উপস্থাপন করে একে সমস্ত পয়েন্ট উত্তর দেব ইংসা আল্লাহ যে সে কত বড় জালিয়াতি করেছে মুসলিম উম্মাকে দিকে নিয়ে যাওয়ার জন্য কত বড় জালিয়াতি করেছে এই জালিয়াতির জন্য তার অজ্ঞতা হতে পারে নতুবা সে শয়তানের এলেম অর্জন করেছে শৈতানের সাহায্য করার জন্য মিনাল জিন্নাতি অন্যাস মানুষের মধ্য থেকে যে কিছু শয়তান থাকে এবং জিনের মধ্যে থেকে কিছু শয়তান থাকে এই হল সেই ব্যক্তি যে মানুষের মধ্যে শয়তান এই শৈতানের হওয়ার কারণে সে মানুষ মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য চেষ্টা করছে สมতে দিনই বন্ধ করুন আপনারা বোঝানোর চেষ্টা করুন যেখানে একটা হাদিসের প্রেক্ষাপটটাকে উল্টিয়ে পাল্টিয়ে অন্য রকম ভাবে কারণটা হলো এই এটাকে উল্টাতে হবে এটাকে পাল্টাতে হবে কারণ যখন দেখেছেন যে এরকম সুহী আলেমরা তারা শিরিকের সম্পর্কে কথা বলছে তখন তাদের শিরক তারা তাদের মধ্যে শিরক পাওয়া যাচ্ছে তাদের মধ্যে বেদাত পাওয়া যাচ্ছে তাদের মধ্যে এরকম জাল হাদিস পাওয়া যাচ্ছে তাদের মধ্যে বাপ দাদার কিচ্ছা পাওয়া যাচ্ছে তাদের মধ্যে দাদার কথা বাবার কথা মুরব্বির কথা এরকম কথা তারা যখন পালন করছে তাদের ব্যবসায় যখন আঘাত লাগছে পেটে যখন আঘাত লাগছে তাদের পেটে যখন লাটি পড়ছে তখন তারাও চিন্তা করছে আমাদেরকে কিছু একটা করতে হবে তখন তারা কি করছে বিভিন্ন ভাবে সম্মানিত সাহেবদেরকে ভুল ধরার জন্য চেষ্টা করছে তার নমুনার তার ফসল তার ফসল হলো এটা দিনী বন্ধুগণ আমরা তাদের জন্য দোয়া করি তারা তারাও মুসলিম তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবাহ তাদেরকে হেদায়ত নসীব করুক যদি হেদায়ত তাদের নসিবের মধ্যে না থাকে তাহলে অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিক যেন তারা মানুষের সামনে এরকম ভাবে এরকম ভাবে ভালো সত্য ঘটনাগুলিকে সহি হাদিস গুলিকে তার আকৃতিকে বিকৃতি করে তার আসল উদ্দেশ্যকে অন্যদিকে মূর ঘুরিয়ে সত্য তাকে গোপন করে শয়তানকে যেন তারা হেল্প করতে না পারে শয়তানকে যেন সাহায্য করতে না পারে আর এদেরকে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া দুনিয়ার মধ্যেই এরকম ভাবে তাদেরকে প্রমাণিত করে দেখ যে আসলে যে তারা জাহেল আসলে যে তারা মূর্খ আসলে যে তাদের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের প্রকৃত জ্ঞান নেই আর যে জ্ঞান অর্জন করেছে সেটা মানুষের ধ্বংসের জন্য তারা ব্যবহার করে থাকেন สมতে উপস্থিতি আস্তে আস্তে করে আমি তার সমস্ত ভুলগুলি আপনাদের সামনে উপস্থাপন করব প্রকৃতপক্ষে এই একটা ভুল উপস্থাপন করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে এরা এরকম ভাবে সোহিয়াকিদা যারা গ্রহণ করেছে সত্য আলেম যারা এবং সোহাদিসের কথা বলে তাদের বিপরীত তারা কিরকম ভাবে লেগেছে আল্লাহ সুবান আমাদেরকে এই সেরকম আলেমদের থেকে এরকম আলেম নামের এরকম মূর্তিগুলি থেকে হেফাজত করুক আমিন